হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমরা সবাই ভালো আছি। এই তো আজকে বিকালে কিতা কুকিং করবো, এগুলো একটু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনারা অনেক ভালো লাগবো। আর আমার ব্লগটা দেখা শুরুতে একটা লাইক দিবা, লাইক কমেন্ট করতে একদমই ভুলবা না। যারা আমার চ্যানেল আজকে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করেন। জানো যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিসেন, নাইস নাইস কমেন্ট করেন, থ্যাংক ইউ এভরিওয়ান। আর কেন দেখতে পড়রা, আমি টমেটো, গ্রিন পেপার, লাইম কাট করে রাখছি। এখান গরুর মাংস ছোটো ছোটো হয়ে কাট হয়ে রাখি দিছি, মানে কি কারির সাইজে কি রেডি হয়ে রাখছি। আর এখানোর মধ্যে আজকে গরুর মাংস রানমু স্পিনিশ শাক দিয়া দেখতে পড়রা। স্পিনিশ শাকটা এখনো মানে কাট করছে না। আর এখানোর মধ্যে করেন্ডার পাতা একটু কাট করছে না। আর এখানেও আমি চিকেনগুলো বাহরছি, চিকেনের কেতা বানাইমু। চিকেন কারি এখনও ডিসাইড করছে না, চিকেনটা এখনও কাটও করছে না, কারি না রোস্ট বানাইতাম, এখনও থিঙ্কিং করলাম কেতা বানাইতাম। আর ফার্স্টে আমি গরু মাংস দিয়া স্পিনিশের কারিটা আঁকি শেয়ার করবো আপনাদের সাথে এই রেসিপিটা। এখানে দেখতে পাররা তেল পরিমাণ মতো দিয়া, আদা রসুন দিলাইছি ফ্রোজেন, সাথে তা হোকা, আশা করি এনজয় করবা। আর আমার এই ভিডিওটা যারা সুভাষ চৌধুরী পেজ থাকি দেখরা, ফেসবুক পেজ থাকি, প্লিজ আমার ভিডিওটা লাইক করবা। আর যদি ভালো লাগে আমার পেজটা ফলো করিয়ে দেওয়া যাবা। আর অনেক ইউটিউবার আপু ভাইয়ারা যদি চাই নাকি আমার ফেসবুক পেজটা ফলো করিয়া দিন, জানো সুভাষ চৌধুরী পেজ। এটাও দেখতে পারা, এখানের মধ্যে আদা রসুন মেলতে গেছে। আর এখানের মধ্যে আমি বড় বড় দুইটা অনিয়ন কাট করে রাখছি। যেহেতু মাংসের মধ্যে একটু অনিয়ন লাগে মিস্তফাররা। আর অলরেডি পরিমাণ মতো তেল আদা রসুন আগেও দিয়া রাখলি, সেটা আমি দেখাইলাম আপনারা। আর এখন আমি সল্ট দিলাম মিস্তফাররা, তো আমি আমার পরিমাণ মতো দিলাম। আর এই অনিয়নটা একটু হালকা ব্রাউন হওয়ার পরে মাংসটা অ্যাড করবো। একটু দেখতে পারা মাংসটা দুই সুন্দর হইরা নাইস হইরা রাখি লিছি। আর অনিয়নটাও ফাইভ মিনিটের উপরে হয়ে গেছে, কুক হয়ে গেছে গে। আর এখন সুন্দর করে মিক্স হয়ে দিমু। আর এই মাংসটা আড্ডি গুড্ডি সপ্তাহ মিক্স মাংস আর কি, শুধু গরুর মাংস টুল নাই, কেন টুল নাই, মিক্স মাংস। আর মিক্স মাংস আজকে হাড্ডি গুড্ডি দিয়ে আর শাক দিয়ে খাইলে অনেক মজা লাগে আমার কাছে। তো এই রেসিপি আমি প্রায় বাসাত বানাই, আমার হাজব্যান্ডটা অনেক লাভ করই। আর একটা বানানি হয় বেশি, বেড়ির মাংস দিই কিংবা গরুর মাংস এই দুইটা দিও আমি রেসিপিটা করি। আর এখন সবটাতে গরম মশলা অ্যাড করবো। এই তো এখন তেজপাতা এগুলো অ্যাড করলাম। আর এখানের মধ্যে বড় বড় টু স্টার অ্যাড করলাম, আর গরম মশলা অ্যাড করবো বাকি রয়েছে, এখন আমি মিক্স করে দিলাম। তো এখানের মধ্যে সব জাতের গরম মশলা অ্যাড করলাম, দারচিনি রয়েছে, দারচিনিটা লেখা রয়েছে, একটা করে অ্যাড করলাম। আর একটু কুইক করলাম, কুইক কুইক করতাম পরে। এই তো এখন দারচিনি অ্যাড করলাম, এই তো সব জাতের গরম মশলা সবটা অ্যাড করে লিছি। আর এখন আমি ম্যাক্সিমাম 40-50 মিনিটের মতো কুক করবো এই মাংসটা। আর অনিয়নটাও কুক হয়ে যাব গিয়ে, পরে কিন্তু মশলা অ্যাড করি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে। আর এখানে দেখতে পড়রা শাকটাও কাট করছে না, শাকটা রেডি করবো কাট করবো। আর করিয়েন্ডার পাতা এগুলা মানে কি যেতে যেতে কাট করছে না, এগুলা এই ওয়ান আওয়ারের মধ্যে কুক হইতে হইতে মাংসটা। আর এদিকে আমার ভেজিটেবলগুলোও কাট করে নিমু। এই তো মাংস দিয়া শাকের মশলাটা একদম রেডি হয়ে লিছি, কেন দেখতে পাররা শাকটাও দুই সুন্দর করে কাট করে লিছি। আর এখানেও সব জাতের মশলা যথা যথা দিবো, মরিচ, হলুদ, জেরা, ধইন্যা,
আর গরম মশলা এখানে সব জাতের মশলা 1 স্পুন করে করে মানে কে কে তা রেডি করে লিছি আর এখানের মধ্যে টমেটো দিমু গ্রিন পেপার দিমু লাইম দিমু সাথে তাহকা আর মাংস দিয়া শাক যদি কেউ না খায় তখন প্লিজ এই রেসিপিটা ট্রাই করুন জানু অনেক টেস্টি একটা কারি হয় এই তো মাংসটা 40 মিনিটের মতো কুক করছি আর অনিয়নটাও দেখতে পারে ভাঙ্গি গেছে একদম এখন সব জাতের মশলাটা অ্যাড করবো এতে কেন দেখাইলাম তো সব জাতের মশলা 1 স্পুন কইরা রেডি হইরা রাখি লিছি কুই কুই তো করি এখন সুন্দর করে আমি মিক্স করে দিলাম দেখতে পাচ্ছো আর এই মাংসটারে মশলার সাথে আরো 10 মিনিটের মতো বালাটিকে কষাইমু অবশ্যই স্লো আগুনে কষাইবা যাতে মাংসটা ফুরায় না ধরে ফুরায় ধরে নিলে মানে টেস্টি লাগতো না কারিটা আর অনেক ইউটিউবার আপু ভাইয়েরা আমার ভিডিওটা শেয়ার করে দেন বিগ থ্যাংক ইউ আপনারা রে আমার ভিডিওটা শেয়ার করে দিরা আর আমার এত নাইস করে সাপোর্ট করা করে আপনারা রে অনেক অনেক ধন্যবাদ আর আগামীতে ইনশাল্লাহ আপনারা আমার এইভাবেই সাপোর্ট করবা এইতো দেখতে পারা গ্রিন পেপার 1 কাট হয়ে রাখছি কেন আর টমেটো কাট করে রাখছিলাম 4 এখানে হাফ দিলাম আমার অন্য একটা কারির মধ্যে দিব 2 পিস লাইম দিলাম টমেটোর অনেকগুলো রস দম হয়ে গেছে কি এগুলো অ্যাড করে নিলাম আর এখন সুন্দর হইরা মিক্স করে নিব দেখতে পারা অলরেডি আমি 10 মিনিটের মতো মাংসটারে বালাটি এনে কষাইছি আর অবশ্য লাইম দিবা লাইম দিলে মাংসর কারি টেস্টি হয় মোর টেস্টি হয় মাংসর কারিটা আর যদি বাসাত লাইম থাকে না ইংলিশ লেমন থাকে এলো লেমন ওটা দিতে পারেন ওটা দিলে ইয় টেস্টি হয় কারি এখন 2-3 মিনিটের মতো আরো কষাইমু কষানোর পরে শাকটা অ্যাড করমু এইতো দেখতে পারা শাক গুলা দুই সুন্দর কইরা বড় পিস করে কাট করছি যেহেতু শাক আসলে বড় পিস করে কাট হলো কিছু হয় না বিকজ শাক গুলা খেতে হয়ে যাব কি অলরেডি মেল্ট হয়ে যাব কি দেখতে পারা মনে হইলো শাক টেক পড়ে গেছে আসলে এরকম নাই হান্ডি আর কি আমি কইলেছি হান্ডিটা লাগে ফুল হয়ে গেছে আসলে এরকম নাই হান্ডিটা ঝটপট ধরি ওই শাকটা মেল্ট হয়ে যাব আর নিচে যাইব কি একটা কথা মাঝে মাঝে কথা হই পালা একদম সিলেটি বাসায় আয় সবসময় মুখে দিই সবসময় সিলেটি বাসা আমরা মাতি এর জন্য সিলেটি বাসায় আয় এটা কুমার দৃষ্টিতে দেখবা যারা বুঝতে পারবেন না কিছু করবার নাই যেহেতু আমরা সিলেটি স্পিক করি আর চেষ্টা করলেও আমি আমার কথা হইলাম এত বেশি করি মানে শুদ্ধ করে কথা কওয়া কইতাম আর কি পারি না সবগুলা কথা শুদ্ধ করে কইতে পারি না কিছু কিছু কথা আমি একটু শুদ্ধ করে কইতে পারি আর কিছু কিছু কথা আমি আমার নিজের ভাষা সিলেটি ভাষায় মাতি এগুলা চাইলেও আমি মানে চেঞ্জ করতে পারি না এই তো দেখতে পারা আসলে 2 মিনিটও লাগছে না শাকগুলা কত মেল্ট হয়েছে দেখতে পারা এইতো দেখতে পারলা শাক দিয়া গরু মাংস আর আমি এই কারির মধ্যে কোনো ওয়াটার অ্যাড করছি না যেহেতু আমি মাংসটা যেগুলা ঝটপট করে দুইয়া হান্ডির মধ্যে অ্যাড করে দিছিলাম আর মাংসটাকে যে পানি বার হয়েছি এই পানি দিয়ে আমি কুক করছি আর স্পিনিশের মধ্যে শাকের মধ্যে তো কোনো মানে একটা কারির মধ্যে ওয়াটার দিলে কোনো টেস্টও লাগতো না আর আমি স্লো আগুনের মধ্যে কুক করছি আর দেখতে পারলা ফাইনাল লুক কারির আর শাকটা তো আরো বেশি কুক করলে পরে মেল্ট হয়ে যাব কি আর এখন একটু পরিবেশন করে আপনারা দেখাইমু দেখতে পারে না দেখতে তো অনেক নাইস হয়েছে লোক আশা করি ইয়ামি হইব
একটু পরিবেশন কইরা দেখাইলে কি সুন্দর লাগে নাইস লাগে দেখতে আর হান্ডি তো আমি প্রায়ই আসলে হান্ডির মধ্যেই দেখাইলাই তো বেশি টাইম থাকে না ঝটপট করে চাই কুইকলি ফিনিশ করে নিতাম আর এত সময় ধরে যারা আমার সাথে আছেন বিগ থ্যাংক ইউ আপনারা রে আর ভিডিওটা অনেক ধৈর্য ধৈর্য দেখা লাগে বিগ থ্যাংক ইউ আর এখন দেখতে পারা অলরেডি রেডি হয়ে গেছে কি এইটা দেখতে পারা একদম ফাইনাল লুক আর গরু মাংস কিন্তু কুক করলে যত কম তেল দাও তবুও কিন্তু তেল বাড়য় অনেকে মনে করতে পারে না যে তো তেল বাড়াইছে আসলে আমি অনেক কম তেল দিছি তবু অনেক তেল বাড়য় আর আজকে আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আইসেন বাংলাদেশ থেকে মানে কি বাংলাদেশও গেছিলা আর কিছু কিছু জিনিস আর কি বাংলাদেশে মাল আনছই এগুলো একটু শেয়ার করবো আর সাথে থাকা আর অবশ্যই রেসিপিটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাই যেন এই তো এখানের মধ্যে দেখতে পড়া হলিডে গেছিলা আসলে এক টিকেটে আর কতখান মাল আনাও যায় তবু দিছন মনে হইয়া আপায় আমার ছেলের ফ্রেন্ডের আম্মা আমারও ফ্রেন্ড তাইন বাংলাদেশে কলম আসলে আমার রাহান রামিসা অনেক লাইক করই তারারে দিমু আর আসিমের আম্মা কি তাইন আমারও বেস্ট ফ্রেন্ড আমার ছোট ছেলে রিজওয়ান রিজওয়ানের বেস্ট ফ্রেন্ডের আম্মা তাইন অনেক সুন্দর এইসা দেখতে পড়লাম নাইস আমার কাছে তো অনেক নাইস লাগে এই সার বর্তা খাইম আসলে শুকনা এইসা জানতাম না শুকনা এইসা দিয়ে বর্তা মজা লাগবো কিনা না দেখমো খাইয়া অবশ্য আর এখানের মধ্যে নাগামরিচ টু নাগামরিচ দিছই আর এখানের মধ্যে শুটকি দেখতে পড়লাম মিক্স শুটকি এই স্যার আরো কেতা দেখে খুলি একটু সব জাতের মিক্স শুটকি এত পড়লাম নাইস এটা তো খুব ইয়ামি আমি লাগে দেখতে আসার হইব বড় আসার দেখতে লাগে ইয়ামি হইব একটাও বড়ইর আচার লাগে দুইটাও বড়ই আচার একটা আমার ছেলের নামও লেখা রিজওয়ান তাইনের নাম লেখা দিছই আফাই কিন্তু অনেক মায়া করেন রিজওয়ান রে আর সব সময়ও আমার ছেলে মেয়ে সবাই তাই অনেক বেশি ভালো পাই একটা কিন্তু সলতার আচার আমার কাছে লাগে ওরকমও বাংলাদেশ থেকে আনছই সলিতার আসার তো খুবই খাইতে ইয়ামি লাগবো বিগ থ্যাংক ইউ আপা আপনারে এত কষ্ট কইরা সুন্দর কইরা নাইস করে প্যাকেটিং কইরা তো দিছেন আর মানে কি এক টিকেট মাত্র বাইসা দিয়ে ছয় এক টিকেট আর কতখান ওই আনাও যায় না বেশি মাল তো বউ অনেক কিছু দিছেন আর বাইসাবর থ্যাংক ইউ অনেক কষ্ট কইরা বাংলাদেশ থেকে আইনা দিছেন যেহেতু তোরা টাইম লাগে হলিডে গিয়া এত সব মাল আনিয়া দেওয়া অনেক কষ্ট বিগ থ্যাংক ইউ ভাইয়া আপনারেও এই তো এগুলা তো আর সবাই ছিল আসার বড়ই আসার একটা নিশ্চয় রিয়ানারে দিছেন আমার মেয়েরে ব্রেসলেট দিছেন হাতে একটা অন্য রাখি খুব সুন্দর ব্রেসলেট কিন্তু আবারও থ্যাংক ইউ আপা আপনারে বাংলাদেশের মাল খাওয়ানি লাগে এছাড়া বাংলাদেশের মাল যদি খেয়েও গিফট করেন অনেক খুশি লাগে ভিতর তাকে জান না অনেক অনেক ভালো লাগে এই তো বড়ই আসার আমি জানি আমার ব্লগটা অনেক আপুরা দেখলে যে ইচ্ছা করবো বড়ই বাংলাদেশের বড়ই আসার একটা তো একটা স্পেশাল বুঝতেও পারলা আর জিফ্রার ফানি আইব সরি আছি আমি যেহেতু আমার ফ্রেন্ডের ডিজাইন শেয়ার করলাম
আর আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা সবার কাছে অনেক ভালো লাগবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আর যদি আমার চ্যানেল নতুন হইয়া তখন প্লিজ সাবস্ক্রাইব করুন। জানো যদি অলরেডি সাবস্ক্রাইব করে লাইন বিগ থ্যাংক ইউ আপনারে। আর সবসময় এইভাবে আমার চ্যানেলের সাথেই থাকবা। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকা সুস্থ থাকা। বাই এভরিওয়ান, সি ইউ সুন।